নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বকে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা দেখিয়েছেন বলে জানিয়েছে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। শারজা বঙ্গবন্ধু হলে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও শারজা বাংলাদেশ সমিতির আয়োজনে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি একথা বলেন। শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও ফকির মনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, লেবার কাউন্সিলর ফাতেমা জাহান, সিআইপি আয়ুব আলী বাবুল সহ অনেকে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল, সাহসী ও দূরদর্শী নেতৃত্বের কারণে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে। কাতারে বাংলাদেশ কমিউনিটি ও দূতাবাসের যৌথ আয়োজনে আলোচনা সভায় বক্তারা একথা বলেন। আমিন ব্যাপারী জানান, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে বিভিন্ন বিষয়বস্তুর ওপর গুরুত্ব তুলে ধরেন রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন। বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন, আমিন রসুল সাইফুল, এছাড়া দূতাবাসের কাউন্সিলর ও বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পদ্মা সেতুর উদ্বোধন ও আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইতালিতে আলোচনা সভা, আনন্দ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাজি মোহাম্মদ ইদ্রিস ফরাজির সভাপতিত্বে হাসান ইকবালের পরিচালনায় উপস্থিত ছিলেন হাবিব চৌধুরী, হাদিউল ইসলাম, আবু তাহির, জামাল মুক্তার, আব্দুর রহমান, হাবিব মকদম, তুহিনা সুলতানা, মলি বাবু ঢালি, জোবায়ের আহমেদ রিপন, এলিন আহমেদ মিঠু, জহিরুল ইসলাম, ইউসুফ আলী ভুইয়া, ফারুক ফরাজি, উম্মে হানি চৌধুরী, নাইনা আহমেদ সহ আরও অনেকে। বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন বাংলাদেশের বর্ণাঢ্যদের সাহায্যে অনুদান সংগ্রহ এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। মোহাম্মদ আইনুল হকের পরিচালনায় সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন আবুল বাসেদ বাশার, প্রফেসর শাহ আলম গিয়াসউদ্দিন মিয়াজি, জসিমউদ্দিন সহ বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। পরে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলী হোসেন। কুয়েত থেকে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে এশিয়ান সুপার শপের সহযোগিতায় সিলেটের গোয়াইনঘাটে ত্রাণ বিতরণ করেছে অল্প হাসির পথিক সংগঠন। সিলেট গোয়াইনঘাট উপজেলার প্রত্যন্ত গ্রাম লিঙ্গুড়া, পূর্ব আলীর গাঁও ডৌবাড়ি সহ আশেপাশের অঞ্চলের বন্যাত্মদের মধ্যে এই ত্রাণ বিতরণ করা হয়। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল বলেন, শরণকালের ভয়াবহ বন্যায় এখানে সবাই ক্ষতিগ্রস্ত, তাদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে। খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মালয়েশিয়া বিএনপিকে সুসংগঠিত ও ঐক্যের লক্ষ্যে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল হয়েছে। মোহাম্মদ মনিরুজ্জামান জানান, কুয়ালালামপুর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক সভায় আবু কাউসার ভুইয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাহবুব আলম শাহ। উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন, শহীদুল্লাহ শহীদ, ডক্টর ওয়ালিউল্লাহ জাহিদ, এ এস এম জাহাঙ্গীর আলম, নাসির উদ্দিন নাসির, মোহাম্মদ মিনহাজ মণ্ডল সহ মালয়েশিয়ার বিভিন্ন শাখা বিএনপির কমিটির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।